বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে 4 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত ফিফা ওয়েন্ডোতে সিলেটে দুটি ফিফা টায়ার এক ম্যাচে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। সকালে বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির 21তম সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। 2026 সালের বিশ্বকাপের জন্য অক্টোবরে এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম ধাপ শুরু হবে। 12 অক্টোবর প্রথম লেগ মালদ্বীপে আর 17 অক্টোবর ঘরের মাঠে তাদের স্বাগত জানাবে বাংলাদেশ।